আল্লাহর নবী আদেশ করছেন যে তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার পরিবার তোমার বউকে খাওয়াও, উপার্জন করে খাওয়ান বাপের জমিদারি দিয়ে। তো গাজীপুর জেলায় বাড়ি মানে জমি জায়গা স্বর্ণের দামে, একশত জমি বিক্রি করেন কোটি টাকা দিয়ে, দিয়ে ছেলে মেয়ে বউকে একবারে রাজকীয় হাওয়ালায় খাওয়ান, বাপের জমিদারি দিয়ে খাওয়ানো, সমস্যা কি? যদি সম্ভব না হয় ব্যবসা করে খাওয়ান, যদি সম্ভব না হয় তাহলে চকলেট বিক্রি করে খাওয়ান, যদি সম্ভব না হয় মানুষের বাড়িতে কাজ করে খাওয়ান, ছেলে মেয়েকে পড়ান, যদি সম্ভব না হয় ভিক্ষে করে খাওয়ান পড়ান, মেয়ে গার্মেন্টসে গেল কেন, তার জব কি? ভিক্ষা করলে বাপ ভিক্ষা করবে, মেয়ে ভিক্ষা করতে পারে না, অসম্ভব হতে পারে না। ভিক্ষা কে করবে? বাপ। ভিক্ষা করলে বাপ করুক মেয়ে নয়, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার আহল পরিবার ছেলে মেয়েকে খাওয়াও। পরের বাক্যে বলছেন পরিবার থেকে লাঠি উঠিয়ে নেও না, বউ পালা মানে হাতি পালা, লাঠি লাগে, লাঠি, লাঠি ছাড়া বউ লালন পালন করা যায় না, সহ্য সবসময় আদর চলে না। যেই মুখে তিনি বলেছেন বউকে মারো না, বউকে কটু কথা বলো না, বউকে মারো না, বউকে কটু কথা বলো না, ওই মুখে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাঠিটা দরজা ঝুলিয়ে রাখো, ওই মুখে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে ভদ্র মনম্র মানুষ, এত বড় দামি মানুষ পৃথিবীর মাটিতে কেউ জন্ম নেননি, সবচেয়ে দামি মানুষ বলছেন যে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে দিও না।